যুক্তরাজ্যে বেনিফিট ক্যাপের কারণে অনেক পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিম্ন আয়ের অনেক পরিবারের একজন মানুষ প্রতিদিন মাত্র 4 পাউন্ড খরচ করে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে এই বেনিফিট ক্যাপের কারণে। এসব মানুষ স্যাঁতস্যাঁতে ইঁদুরে থাকা ফ্ল্যাটে অল্প জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, জানা গেছে কোনো পরিবারের কেউ কাজ না করলে কিংবা খুব কম আয় করলে তারা যে বেনিফিট পায় তাতে একটি ক্যাপ চালু রয়েছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সমীক্ষায় বলা হয়েছে, দেশের অনেক অংশে এই ক্যাপের কারণে পরিবারগুলো কার্যত নিম্নমানের প্রাইভেট প্রপার্টিতে ভাড়া থাকেন। এসব বাড়ির ওইসব এলাকার সবচেয়ে সস্তা বাড়ি এবং সবচেয়ে কম সুযোগ সুবিধা সম্পন্ন হয়ে থাকে। বেনিফিটের এই ক্যাপ 2013 সালে প্রাক্তন চ্যান্সেলর জর্জ অসবর্ন কর্তৃক চালু করা হয়। এই ক্যাপ চালুর 4 বছর পরে টু-চাইল্ড বেনিফিট ক্যাপ চালু হয়। ওই সময় বলা হয়েছিল এতে ব্রিটিশ করদাতাদের অর্থের সাশ্রয় হবে। চাইল্ড বেনিফিটের ক্যাপের ক্ষেত্রে লন্ডনে এখন এটি 25,323 পাউন্ড এবং রাজধানীর বাইরে 22,020 পাউন্ড নির্ধারণ করা রয়েছে। এই ক্যাপের আওতায় থাকা 2/3 পরিবার সিঙ্গেল পিতা বা মাতা রয়েছে, আর এসব পরিবারে বেনিফিট বঞ্চিত হওয়া শিশুদের অর্ধেকের বয়স 5 বছরের কম। গবেষণায় বলা হয়েছে টু চাইল্ড বেনিফিটের এই ক্যাপ বাতিল করা উচিত, কারণ 2-এর অধিক শিশু থাকা পরিবারগুলো গভীর দারিদ্র্যের দিকে যাচ্ছে। ক্যাপের কারণে ভুক্তভোগী পরিবারগুলো অতিরিক্ত ভাড়া খরচ মেটাতে পারে না, এমনকি পোশাক কেনা কিংবা খাদ্য কেনার সামর্থ্য পর্যন্ত থাকে না, ফলে এসব পরিবারকে ফুড ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। তবে লেবার পার্টির সরকার এখনই চাইল্ড বেনিফিটের ক্যাপ বাতিল করতে চাচ্ছেন না। তারা বলছেন এক্ষেত্রে পর্যাপ্ত অর্থ নেই, তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ক্ষমতাশীল লেবার পার্টির অনেক এমপি এবং নেতা। রেজুলিউশন ফাউন্ডেশন জানিয়েছে বেনিফিট ক্যাপ এবং টু চাইল্ড বেনিফিটের ক্যাপ বাতিল করা হলে সরকারের 3 বিলিয়ন পাউন্ড খরচ হবে, কিন্তু এতে নিম্ন আয়ের পরিবারগুলো বছরে গড়ে 1,000 পাউন্ড সাশ্রয় করতে পারবে। এই ছিল আমার কাছে বেনিফিট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।